কেলে আমি আল্লাহ ছাড়া তো আপনার কেউ নাই, আপনার গুণ গাইব কেটা? সর্বপ্রথম আমি গুণ গাইতেছি, এরপরে নূরের ফেরেশতা গাইবে আছে গোপন, মানুষে দেখে না চোখে, এই গোপন ফেরেশতা নিয়ে আমার সঙ্গে রাখছি। ইন্নাল্লাহ ও মালাইকাতা হো, তাহলে ইউসাল্লু না ফেজ, এই ফেলের ফাইল চলিল দুইজন আল্লাহ এবং ফেরেশতা, তাহলে তো এক হইয়া জায়গা মাহবুব কই এক না, মধ্যে ওয়াও রাখছি, এই ওয়াওটা আতিফের ওয়াও, আতিফের খাসিয়ত মুগাইরাত, মুগাইরাতের জন্য ওয়াও আতে বসে। ইন্নাল্লাহ ও মালাইকাতা হো এবং ফেরেশতা, তে মুগাইরাত খাসিয়ত হলো আতিফে, তো কি বাতাই যাচ্ছে আল্লাহ যিনি ফেরেশতা তিনি না, ফেরেশতা যারা আল্লাহ তিনি না, বুঝলেননি? আল্লাহ এক যার সৃষ্টি কর্তা যা, ফেরেশতা হইল নুরি সৃষ্টি যা, একটা ওয়াও বাতাইতাছে। আমার ফেরেশতা নিয়ে গুণগান করতেছি করিতে তাকিব, আইয়ো আল্লাযীনা আমানু, আই ওই সকল মানুষ, সব মানুষ না, আমার নূর নবীরে মানব রূপে গ্রহণ করিয়া, সর্বগুণে গ্রহণ করিয়া নবীওয়ালা যারা হইয়া গেছ রে, আমি শুধু তোমাদের বলতেছি সাল্লু, আমার বহু বছর জমার সিগা, তোমরা সকলে আমার নবীর গুণ গান করো। যার নবী নাই সে করতে পারবো কোনো গান? তোমাদের নবী আছে, এর জন্য বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সব মানুষ, ইয়া আইয়ুহান নাসু, সব মানুষ না, ওই সকল মানুষ নবীকে গ্রহণ করিয়া নবী আল্লাহ হইয়া গেছে যারা, তাদের বলছে সাল্লু, সকলে মিলা নবীর গুণগান করো, ওসাল্লি মুতাসলিমা, এবং আমার নবীর সালাম করো। মুতাসলিমা মুগুলে মতলব একবার বলছে সারা গেছে আল্লাহর তরফ থেকে, কিন্তু দ্বিতীয়বার বলে কেন? তাকিদের জন্য, তোমার মন গোড়া ফতোয়া দিয়া গোড়াই লইব, এর লেগে সালাম দানোর সুরের করো, সালাম করতে গো মুতাসলিমা, সালাম করো জানো প্রাণ দিয়া। নবীকে কেমন বিশ্বাস করবা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ও নাফসি ওয়া মালিহি ওয়া নাসি আজমাইন। আই রসুল জানাই দিন না আপনি কেমন মহব্বত রাখবা, নবী গালি কলিমা হইয়া মহব্বত রায় উদ্দুর না, তোমার পিতা মাতা হইতে বেশি ওয়ালিদিহি, তোমার মা বাপ থেকে বেশি মহব্বত, ওয়ালাদিহি তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চার সব থেকে বেশি মহব্বত, ও নাফসি কি তোমার জান থেকে বেশি, ও আমলি মাল থেকে বেশি, ও নাসি আজমাইন সারা জাহানের মানুষ থেকে বেশি মহব্বত না রাখলে তুমি মমিন না। অনেকে তর্জমা করে কই ইমানে কামে লইছে না, কেউ লাইউ মেনু নো ভিসিগা না, ইয়ানো বলছে নি আদিস যে ইমানে কামেল হইছে না, তাহলে মন গড়া কোন সাহসে কও ইমানে কামেল হয় না? লাইউ মেনু অর্থ কি? ইমানদার হই না, জানতে গিয়ে বেশি মহব্বত না রাখলে সে ইমানদার হই না, পরিষ্কার হাবি মন গড়া ফতোয়া দিয়ার না। এর লেগে নবীর দরুদ পড়ো জানে প্রাণে লাগাইয়া মজাইয়া, ঠিক নি কথাটা? এরপরে জিজ্ঞাসা করু এ সলাতের হুকুম যে দিল, সলাত পুরানো আছে, সালামটা আল্লাহ কোন সময় করলো, সালামটার কথা জিজ্ঞাসা করু। একবার দরুদ ফেরালেন, নবীর শানে দরুদ ভেজয়ো মন প্রাণ লাগাইয়া রে জান দিল মজাইয়া, সন্দেহ যদি কর মমিন দেব কোরআন খুলিয়া, নবীর জন্য দরুদ বেজয়ো আরে নবীজিকে সালাম পড়ো, মন প্রাণ লাগাইয়া রে জান দিল মজাইয়া, আরে খুদে খুদা করেন সালাম দেখো কোরআন খুলিয়া, নবীজিকে সালাম করো। ইবাদা আল্লাহ সালামটা কোন সময় করছ? মেরাজ শরীফে আইনা আমি নবীজির সালাম করছি, বুঝছেন? এই সালাম খান নমাজও আসেনি, নমাজও নবীর সালাম না দিলে ফরজ হইব নি, ওয়াজিব হইব নি, মক্কাদা হইব নি? আমার খোদা কয় আর কি বিচার, আর তালাশ কি করো, ফান্দে কেনা নমাজ খান দেখো না,
আমার নবীকে হাদিয়া নিয়া আর আমি আল্লাহ নিজে নবীকে সালাম করছি। বুঝছেন বাজা? অহনো নবী নিয়া মামলা মকদ্দমা করো। হ্যাঁ করে কেটা খন্নাসে করে, খন্নাস নবী মানছে না, নবীর গুণ মানে না। মামুদ কৌদিকে এখন আগার জায়গা যায়, কোন জায়গা যাইতা? তোমার হাবিবের দাতু কি, কোন দাতু দিয়া নবী বানাইছ? কই এখনো তোমার বুঝার বাকি হইছে, এতক্ষণ কই শুনাইলা কথা? আমার মাবুদি কই আমার মোহাম্মদের নূর দিয়া আমার নূর নবী বানাইছি। মোহাম্মদের দাতু কি? স্বয়ং আল্লাহ। কার মোহব্বত? আল্লাহর মোহব্বত। এই জন্য আমি আল্লাহ নূর, আল্লাহ নূরুন, আর রসুল নূর, কাজাকুম মিন আল্লাহ নূরু ও কিতাবুম মুবীন। আল্লাহ বলতেছে মানব রূপ লইয়া যে, রূপ নিয়া যে তোমার কাছে আসরে আমার নূরের নবী, উনি কিন্তু নূর, উনারে মাটি কইও না। মাটি কইলে মাটি, মাটি বলিও না, উনি কি? উনি নূর, উনার শরীর মোবারক নূর, এই জন্য উনি নূরে মুজাসসম। মানুষের রূপ দিছি নূরের নূর দিয়ে, লিঙ্গি নূরে মুজাসসম। উনার উনি যে নূর, শরীর মোবারক যে নূর, তার প্রমাণ হইল সূর্যের সামনে, চন্দ্রর সামনে, বাতির সামনে উনার শরীরের ছায়া নাই। মানি যদি হইত, পানি যদি হইত, আগুন বাতার যদি থাকত, নিশ্চয়ই ছায়া পড়ত, উনার শরীরের ছায়া নাই। উনার শরীর মুবারকে মশা মাছি কখনো বসে না, জানিয়া রেখো। আর সূর্য জাতি সূর্য পাক, রৌদ্রটা কি না পা? রৌদ্র না পা, রৌদ্র পাক, ফাঁকে ফাঁকের মাধ্যমে বর্তমান হয় না পাকের মধ্যে, তো গিয়া না পাকটা পাক হয়। কথা বুঝা রেখে আমার মাবুদ কই আমার রসুল পাঠাইছি মানব রূপ দিয়া, তিনি হইল পাক, রক্ত মুবারক, মলমূত্র শরীর সম্পূর্ণ পাক। আল্লাহ দামুহু ও বাউলুহু ও বেরাজুহু তাহারাতান, ওনার রক্ত মুবারক, বাউলুহু পেশাব মুবারক, আরে বেরাজুহু পায়খানা মুবারক। জীবন নতুনবীর পায়খানা মুবারক কেউ দেখছে না, এমন কোন মায়ের ছেলে জুতা গায়ে কোন সাক্ষী আছে নীল আকাশে নিচে আমার নূর নবীর পায়খানা মুবারক এই জীবনে কেউ দেখতে পারল না। মায়ের সিদ্ধিয়া কইয়া রসুল্লাহ মনে বড় আবেগ ছিল, আপনি যখন বাইতুল গলা থেকে আসছেন ফিরা, আমি একটা দৌড়া গেলাম, আমার মনে আবেগ হইল আপনার পেট মুবারক দিকা কি জিনিস বাইছে একটা নজর দেখতাম। নবীজি কই মৃদু হাসি দিয়া কি পাইলা কি দেখছ? আল্লাহি নাফসি বিয়াদিহি মা ওয়াজাতু শাইয়ান ইল্লা ইয়াজরি শামাকানাতি আবু মিনাল হিজকে ওয়া গাফরা। দয়াল নবী গো, আল্লাহর কসম কইরা কই যার হাতে আমার জান, আমি গিয়া কোন বস্তু দেখবার পাইলাম না, কিন্তু একটা মেশকো অম্বর খুঁজবো, একটা জারি আছে, ঘেরান জারি আছে, মেশকো খুব মোর আতর থেকে আরো উত্তম, এমন ঘেরান দুনিয়ার বাজারের কোন আতরের মধ্যে আমি পাইছি না। মায়েশা সিদ্দিকার সঙ্গের সঙ্গী নবীর চির গোলামী দাসী, আল্লাহর কসম কইরা কই কিছু পাইলাম না, খুশবু জারি আছে। আমার নবী কই তুমি কি জানো না আল্লাহ তাআলা ইন্নি রাসূল, তুমি কি জানো না গো আমি যে আল্লাহর রসুল, আমি তো সারা জাহানের জন্য রহমত, সারা জাহানের রসুল, আরে আসমান ও জমিনের রসুল, পাহাড় পর্বতের রসুল, মানবতারবের রসুল, আমার মাবুদ কই গাছের, আরে নবী কই আমি গাছের রসুল, মাছের রসুল, আমার আল্লাহ কই আমার কেন বাদ দিলেন, আমি আল্লাহর রসুল। বাবা এই জন্য তুমি জানো না গো মাটি হা কইরা বৈশা রয়েছে, মাটির তো রসু, মাটি হা কইরা বৈশা রয়েছে, নূর নবীর শরীর মোবারক যা কিছু বাইর
মাবুদ গো ক্ষমতা দাও আমরা তারে গায়া বেলি সঙ্গে সঙ্গে তুমি যেমন দেওয়া না নবীজি তু তো মুবারক দিলে পাগল হয়ে জায়গা কোন সাহাবির আগে কেডা খেয়ে নিব নবীজির একটু রুত মুবারক আরে অহুদের মাঠে একটু বেরিয়েছে ওই হানতে গা বেরিয়ে টপ টপ করতেছে হয়ে যাবে গা হলতে আবু আবু সাইদ খুদুরি রাজি আল্লাহ নান একটা জোরদার পাগলের মতো আসা টপ করে টুপ মুবারক নিজের মুখ লইয়া কুলের বাচ্চা যেভাবে দুধটাই না খা কিভাবে খাইয়া লেছি আর তা দিয়ে শুনলাম উনার রং মোবারকের ফুটকান সাদা করে লেছে খাইয়া টাইনা আমার মা বোধে কই নবী গো জানিয়া রাখেন আপনার এই নূর নবীর রক্ত মোবারক যার পেটে গেছে আমি কোথা তার জন্য জাহান্নাম হারাম করিয়া দিছি রসুলে ডাক দেখো সাহাবি হালতান জরুর আমি নালির গান না ছিলাম সাহাবিরা রে এক কোনে কি বেহেস্তের একটা মানুষ দেখবার সামনে এই মাঠের মধ্যে কালু নাম ইয়া রসুল আল্লাহ সকলে মিল্লা গো দয়াল গো এমন নসিব হইব নি কবুল ইলা আজা তাড়াতাড়ি গিয়া তারে দেখো তার সাথে মুসাফা করো এই লোকটা বেহেস্তি তার দুজু গাড়া আর নিদান কালের দয়াল নবী নিদান কালে দয়াল নবী জারে আমরা ছিলাম না আর যাহার প্রেমে আরে মহব্বতের নূর দিয়া নূর নবীজি বানাইয়া আরে মোহব্বতের নূর দিয়া নূর নবীজি বানাইয়া কাদ যা কাদ যা আকুম মিনাল্লাহে কাদ যা আকুম মিনাল্লাহে কোরআনেতে ঘোষণা যাহার প্রেমে মজি আছেন পাক রব্বানা যাহার প্রেমে মজি আছেন পাক রব্বানা মানুষের রোবিয়া দুনিয়া পারাইছে নবী গো 40 বছরের আগে নবুয়াত প্রকাশ করেন না কেরে আরবের দোস্ত রইল 40 বছর না হইলে জ্ঞান পূর্ণ হয় না সাক্ষী তারে মানে না তার কথা কেউ বিশ্বাস করে না এই জন্য আপনি 40 বছর পুরা হইয়া সারলে আপনি দাবি করেন আমি আল্লাহর নবী আমি হইলাম রসুল্লাহ বাজানো নবী দুনিয়াতে আসার আগে কি নবী ছিলেন না এখন মাহবুব তুমি বলো দুনিয়াতে আসার আগে নবী ছিলেন কিনা দুনিয়ার যখন মা মাধ্যমে বাপের মাধ্যমে পড়াইছেন তখন কি নবী কিনা মাহবুব তুমি একবার বইয়া দাও তোমার কত মানি আল কোরআন আমার মাহবুবে কই ওয়াল্লাজি বাসাফিরু মিনা রাসুলাম মিন হুমিয়াত রু আলাইহিম আয়াতিহি ওয়ু জাকিম ওয়ু আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়াইন কানু মিন কাবলু লাফি দালালিন মুবিন وآخرين منهم لما يلحق بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون বাস্তবাদান সারাটা কইয়া লাইছি এখন আপনি তো আর বুঝছেন না আমি আল্লাহর ওয়াজ প্রকাশ কইরা লাইছি আমার মাহবুবে কয় আরে ওয়াল্লাহ যে বাসামিল উম্মিনা আমি রসুল পাঠাইছি উম্মি রসুল কি রসুল কেড়ে পাঠাইছ ইয়াতরু আলাইহি আয়াতিহি আমি যে গোপন আমার কথাগুলি গোপন এই গোপন কথাগুলি গাইবি কথাগুলি প্রকাশ করার জন্য আমার বন্দারার সামনে
আমার রসুল প্রকাশ করার জন্য এর লিগে রূপ দিয়া বানাইছি মানব রূপ। মানবের গোষ্ঠী আইসা যাও, আমি আল্লাহ গায়েব, আমার কথাগুলি গায়েব, এই গায়েবের প্রকাশ রসুল করতেছেন, করিতে তাকিবেন মাহবুদ, আর কে কোন কারণে পারেছ? ওই চাকরিহীন আমার বন্ধাগুলি হইল নাফাক, মানুষ বলছে গুণ আছে, তাদের রক্ত নাফাক আছে, তাদের ভেষা পায়খানা নাফাক আছে, মানুষ মাত্রই গুণ আছে, মানুষ মাত্রই নাফাক আছে, এই নাফাক রে আমি আল্লাহ পাক করুম আমার নূর ও নবীর মাধ্যমে। আমি আল্লাহ হইলাম জাতি নূর, আমার উপরে আল্লাহ নাই, আর আমার রসুল হইল জ্যোতি নূর, মানব রূপে জ্যোতি নূর। আরে জানি আর একটু, উনি হইল জ্যোতি নূর, কিসের জ্যোতি? আল্লাহ জাতের জ্যোতি। আরে বুঝালো রে ভালো করে, এখন না তুই তো নবী মানুষ না, তোর নবীর গুণ তুই মানুষ না, আমার মাবুদের কথা বুঝালো, আমার মাবুদ বলতেছে আরে আমার রসুল হল জ্যোতি নূর, কিসের জ্যোতি? কাজ যা কুমিনার লাগে আল্লাহ জাতের জ্যোতি। এই জন্য মানব রূপে পাঠাইছি কেন? না ফাঁকরে পাক করার লাগে, মানুষ আদম সন্তান নর নারী না পাক, এই জন্য জ্যোতি যার কাছে বর্তমান তার কাছে আমি স্বয়ং আল্লাহ জাতি বর্তমান। আরে যেখানে আমার জ্যোতি রসুলে পাক বর্তমান, সেখানে আমি আল্লাহ নিরাকার নিরঞ্জন বর্তমান। আমি তো পাক করার মালিক, আমি তো হায়াতের মালিক, আমি তো রিজিকের মালিক, আমি তো দনের মালিক, আমি তো কায়েম রাখবার মালিক, আমি তো লালন পালন করি, আমার বন্দা আমি পাক না করলে করবো কেনারি? আমি বন্দা, আমি যদি আল্লাহ ডাইরেক্ট লাইমা যাইগা, আমার বন্দা পুইয়া সাই হইয়া যাইব। অনেক বছর আগে মুসা কালিমুল্লাহ দিয়া পরীক্ষা নিছি, 70,000 পর্দার ভিতর থেকে ইন্নাল্লাহি 70,000 পর্দার ভিতর থেকে যখন আমি নিজের প্রকাশ করলাম খারা মুসা সাহিকান, ও ওলামাই কেরাম কোরআন খুললা দেখেন কালিমুল্লার মতো এত বড় পয়গাম্বর তৌরীদ কিতাবের মালিক হইয়া আল্লাহ 70,000 পর্দার ভিতরে একটু চাজাল্লি করছি না, আমার দেখালো রে দেখালো বলা কইরা, তুই যে বলছো রব্বি আরিনি দেখতাম দেখতাম দেখালো দেখালো। আরে যখন প্রকাশ করছে তুমি একবার দেখো না চাইয়া, খারা মুসা সাইকান বেহুশ হইয়া পাহাড়ে পড়িয়া গেল। দেখছে দেখতে পারছে না? মুসা আল্লাহ তোরে না না যাহু কালা লা ইলাহা ইল্লাহু মাহবুদ আল্লাহুম্মা রাব্বি আফি আলাইয়া বহকে হাবিবেকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও গো আমার মালিক, ও আমার মাহবুব, আমি নিয়াকতাই তো নাসি তো ভুল করে লাইছি গো, আমার মধ্যে তোমার দেখার ক্ষমতা নাই, আমি ছায়া ভুল করছি, আমার এখন আফি আলাইয়া বহকে হাবিবেকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার হাবিব যার খাতিরে সারা জাহান বানাইছ, সারা দু জগতে তোমার নামের সঙ্গে নাম লাগিয়ে রেখা রাখছ, আর সেই দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের নূর নবীর উসিলা আমার সালামতি দান করো, আমি আমার উম্মতে গেরামো চলে যা। আমার মাবুদে কই কালিমুল্লাহ রে, আমার রসুলে চিনছত নিবেলা কই রা কোলে আরো চিন্তাম না চিনছি, যা আমার নবীজির নাম যখন লইলে সব উনার উসিলা হযরত আদম আলাইহিস সালাম পারি ধইরা লাইছে রে, রব্বানা জালাম না ভূষণা বইলাম তা কইলা না, ও তার হামনা লানা কুনার নাম নেল গাছরি, রব্বানা ওয়াফু আন্না বহকে হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে বাবা আদম মা হাওয়া আর পাতের মাঠে বইসা, একজনে আতুরাইছে আরেকজনের লগে আমিন আমিন কয়, কি কইছে মাহবুদ রে আমরা তো জানে রুটে জুলুম করে লাইছি, এখন তোমার দয়াল ছাড়া তোমার মাহবুব ছাড়া আমরা আর তো উপায় নাই। আর কেমনে নবী ওলাম বলো, আবু বকর সিদ্দিক উমর ফারুক ইয়া রাসূলুল্লাহ আমরা কেমনে নবী ওলাম, কলমা তো আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থ কি আল্লাহ ছাড়া মাহবুব নাই, মুহাম্মদ মুস্তাফা কার রাসূল?
তাহলে তোমরা রাসূল কোথায়? এখন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা কেমনে নবী হলা হমু? আমার আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন নবী গো, আপনি হাত বাড়ায়া ডাক দেন আইওয়াল মুসলিমিন আওয়াল মুসলিমান তাজু ইলাইয়া, তোমরা সকলে আসরে আমার আল্লাহ হুকুম করিয়াছেন তোমরা আইসা আমি নবীর কাছে বয়াত হইয়া যা। বয়াত হও, বয়াত অর্থ কি? বিক্রি। আরে বায়ুন আরবি শব্দ, বায়ুন অর্থ কি? বিক্রি। আল্লাহ কয় রসুল ঘোষণা দেন কলমা ভরিয়া যত মুসলমান হয়েছে আপনার কাছে বিক্রি হওয়ার জন্য আমার হুকুম আমার মর্জি। এই কথা শুনিয়া পাগল পাড়া হইয়া সব সারি সারি ভাবে দাঁড়াইল। হ্যাঁ ইয়া রাসুল আল্লাহর দেরি করবেন না, আল্লাহর রসুলের কাছে যদি বিক্রি হয় তেমন কপাল ভাবু কই, হ্যাঁ তাড়াতাড়ি আমারে গ্রহণ করেন। সকলে মিলে বয়াত নিল রসুলের কাছে, বয়াতে রসুল নাম কি? বয়াত অর্থ কি? আমার মাবুদ কয়ে তোমরা গেছো নবীর হইয়া, নবী গেছে তোমাদের হইয়া। ওয়ালাকাদ রাদি আল্লাহু আনিল মুমিনিনা ইযু বায়ুনাকা, আমার মাবুদ কয় এই মাত্র তোমরা মুমিন হইয়া গেছো সকলে, ওয়ালাকাদ রাদি আল্লাহু আনিল মুমিনিনা ইযু বায়ুনাকা, নবী গো তারা সব গেছে মুমিন হইয়া, আমি এই মাত্র সকল মুমিন নরনারী রূপে রাজি হইয়া গিয়াছি। এটা মাঝি করিব, মাঝির আগে কাদ আসলে মাঝি করিবের মানা, এইমাত্র আমি রাজি হয়ে গেছি সকল মুমিন নরনারীর উপরে। মাহবুদ মুমিন কেমনে হয়? আরে তফসিরে জালা লাইন দেখেন ভাই যাবি কাশা ও মৌলিসরা, ইজিও বায়ুনাকা ইজিল তফসির ইজিও বায়ুনাকা, আমার খুদার নিজে বতোয়া দে রসুল মুমিন কেডা আপনার কাছে বয়াত নিছে যারা নবী আল্লাহ হয়েছে তারা, নবী হইল ইমানের আইটম, নবী বললে দুইজন ভাবা যা, নবী একা হইছে না, নবীর মধ্যে আল্লাহ গোপন কারণ আর সৃষ্টিকর্তা তো নবী। ও মিয়া আলমারি দেখলে একটা আলমারি দেখা যা, এটার ভিতরে দুইজন আছে, একজন মিস্ত্রি বর্তমান আছে মিস্ত্রি গোপন আছে, আলমারি মিস্ত্রি ছাড়া হইতেই পারে না। নৌকা বলিলে মিস্ত্রি গোপন আছে, শুধু নৌকা বললেন দুইজন আছে, দুজন বর্তমান ঠিক নেই, নৌকা যদি বর্তমান মিস্ত্রিও বর্তমান দেখা যায় একজন রে আর পাওয়া যায় দুইজন রে একসাথে ঠিক নেই। আমার আল্লাহ পাক বলে ইত্যাদি ভালো করে বুঝেন মিটারটা ওয়াশ করেন, আমার নবী বলা মাত্রই আল্লাহ গোপন আছে, নবী তো নিজের সৃষ্টি সরটা না সৃষ্টি, আল্লাহ ছাড়া নবী হইতেই পারে না, মুহাম্মদ বলা মাত্রই আল্লাহ পাক গোপন আছে। এই জন্য কি করো আমার রসুলের হাত ধরো আর একটু আগে চলে, এই তোমরা গেছো আমার নবীর হইয়াও, আরে আমার নবী গেছে তোমাদের হইয়া, এই কারণে নবীর কারণে আমি আল্লাহ তোমরা রে মেহমান করিয়া ডাক দিলাম, তোমরা মমি মমিন অর্থ কি? আল্লাহর মেহমান, তোমরা আমার মেহমান হইয়া গেছো রে আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের খাতিরে উনার কারণে। আই রসুল এখন জানাই দেন ভালো করে বুঝুক, এরপরে আল্লাহ ঘোষণা দেয় এখন বলিয়া দেন নিশ্চয়ই ইন্নাল্লাযিনা সব মানুষ না, যে সকল মানুষ পুরুষ মহিলা আপনার কাছে বয়াত নিয়ে আসে গো রসুল আমি খুদা ঘোষণা দিলাম ইন্না মায়ু বায়ুন আল্লাহ, নিশ্চয় তারা আমি আল্লাহর কাছে বয়াত নিয়ে আসে। কার কাছে? কার ফতোয়া? পেট বেদনা করে খন্নাসের করে ইন্না লাজিনা ইউ বায়ুনা কাইনা মা ইউ বায়ুনাল্লাহ, মানব স্বয়ং ঘোষণা দিছে রসুল আপনার কাছে যারা বয়াত হইতেছে আরো হইতে থাকিবে, আমি খুদা ঘোষণা দিলাম তারা আমি আল্লাহর কাছে বয়াত নিয়ে আসে। আরো শুনবেন আল্লাহর ফতোয়া, ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম, রসুল গো আপনার হাত মুবারক দড়িয়াছে যারা, আমি খুদা ঘোষণা দিলাম আমি আল্লাহর হাতে ধরা পড়া গেছে তারা।
এখন বইলা দেন তারা আল্লাহর সান্নিধ্যর মধ্যে আছে, এখন আল্লাহর কুলে আসেনি না নাই। এই জন্য আমার রসুল হইল জ্যোতি, আধ্যাত্মিকের নবী হলা। এই নবীকে তোর কলমের মধ্যে বর্তমান রাখ। নবী যার কাছে বর্তমান, আল্লাহ তার কাছে বর্তমান। নবীর দ্বারা মুমিন হয় কলবের মুমিন আর শিল্লা। আর যেই কলবে নবী বর্তমান, সেই কলবে স্বয়ং নিরাকার নিরাঞ্জন বর্তমান। আমার খোদা কয় তোর আর দুযোগ নাই রে, তোর আর কোন হিসাব কিতাব নাই। আরে লিউদ বিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহারু খালিদিনা ফিহা। আমার মামুদ বলতেছে ইহান লিউদ খিলা, আরে ইয়াদু খোলো মুজারের সিগা, তার আগে লামা সেলামে মুফা। এটা যদি আলিপ থাকতো লামে নফি হইয়া যাইতো গা, না শব্দ ডাইতো এলাম ডাই একা, এটা পর এবং জন্য কই রসুল জানাইয়া দেন লিউ দুখিলার মুমিনিন ওয়াল মুমিনাত মুমিন পুরুষ এবং মুমিন মহিলা। বলুন সুবহানাল্লাহ। কর্নাস মহিলারা দেখতারে না, কর্নাস কো মহিলা বয়ে তুই তো, আরে কর্নাস রে কোরআন তো পড়ছস না, কোরআন যদি পড়তে তো বুঝতে কাবার গরো গেলে এক ইমাম সাহেব আর একদিকটা পুরুষ একদিকটা মহিলা নমাজ পড়ে, কেউ আল্লাহকে মন লাগে তোমার কাছে, আরে ধরো তুই কি বুঝবে আমার কাছে, আমার তো পুরুষ মহিলা সমান, আমি আল্লাহ রে পাইতে গেলে নবী ছাড়া কেউ পাইতে পারবে না। ডাইরেক্ট কাবার সবের জন্য সমান, একসাথে ঘুরে তোয়াব করে মান তাবাফা পাইতে গেল হারাম সাবা তা সোয়াতিন কাব্বাল হাজার নাসওয়াদিন গাফারুল গাফুলাম জুলফাদিন। ডাইরেক্ট তোয়াব করিয়া কাহাজারে আসো সুমা দিব যারা তার পূর্বের সব গুণামা। কিন্তু ফাত্তর কি নবী, ফাত্তর কি বলি, এটা ফাত্তর ফাত্তর উমর ফারুক দ্বারা এক ফাত্তর রে ইন্নি আলাম ইন্না কাহাজারো নাসওয়াদুন ও জামাদাতুন। নিশ্চয় আমি জানি তুই একটা ফাত্তর, তুই আল্লাহর বলিও না, তুই নবীও না, হ্যাঁ তুই কোনো কিছু না, তোরে সুমা দুমুখে রে ফাত্তর রে, তুই কথা জানো কোন কথা জানোস না, তোরে ফাল সুমা দুমুখে লেগে কখন আমি উমর দেবো না। ওলাকিন ওল্লাহ নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম কইরা কই আমি উমরের জান যার হাতে, আমার আল্লাহর কসম কইরা কই ইন্নি রাইতু কাব্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররাতান, আমি নিজে চোখে দেখছি রে আমার নবীর হাত মোবারক দিয়া তোরে লাগাইছি, আমার নবী একটা তোয়াব কইরা তোর কাছে নুরানি মুখ মোবারক ঠোঁট মোবারক দিয়া সুমা দিয়া গেছে। এই জন্য আল্লাহর উমর কসম, আমি আল্লাহর কসম করে কই, আরে তোর সুমা দিলে নবীজি ঠোঁট মোবারক লাগছে যে পাথর, এই পাথরে সুমা দিব যারা গুণা খাতা মা পাইব তারা। কেতা বালি ডাকে না, আমি যে বুড়া মানুষ এটা দেখেন না, সব দিকটা নজর রাখুন লাগবো। কিরে বাবা জীবন গেলে গা এই কোরআন আছে জানিয়া রেখেন, এই কোরআন আছে, আমি যতক্ষণ আমার মালিক আমার কবর রূপে লাগে, আমি এই কোরআন হাদিস আমি দাগ করতে নি, আমি সরকারি আমিন নাইপা ফাঁকা ফিলোর দিয়া যাবো, আপনার বাঁশের নল দিয়া মন গড়া নাপলে কোনোদিন এই নাপ আপনি বুঝবেন না, মন গড়া নাপ ঠিক হবে না, আনেন সরকারি আমিন না নাপান, একশো বার নাপলে সঠিক হবে। শোনেন আরো কিছু বলি, আই কি বলতাম আমি, হ্যাঁ পুরুষ মানুষই গালি ভাতর সুমাদের বেটাই না, আর দুরো বেটেন কি যে কোন ভাষা বললাম, এই লিখতে আমার ওয়াজ বলতে শুনবার রাজি না, বলে বাংলা জানেন এইবারের ওয়াজ শুন বুঝা বেটা, এতে বাজিয়া ঘুমাইবালা। আরে মহিলা মহিলা, আরে শুদ্ধ করে কর, কেউ পুরুষের সময় দিলে পুরুষের গুণা মা, মহিলা কোন এরা তো নিষেধ, কেড়ে মানুষের সামনে যে যেমন লাগে মৌল হিসাবের সামনে তো অবত হিসাব আছে, ফিরে সামনে যেমন লাগে না বলেন,
আরে আমার মা বুদিকে নবী খালি পুরুষ লাগে পড়েছে, মহিলার জন্য সমান সমান, পুরুষের নামাজ পড়লে মহিলার নামাজ হবে না, মহিলার নামাজ আদায় করলে পুরুষের হবে না, সকলের জন্য সমান ইমান এবং ইসলাম বলছো। মহিলাকে বঞ্চিত করেন বয়াতের রসুল থেকে, যে বয়াত নিয়ে যদি নবী ওলা হয় যে তোমার স্বামী দিয়ে হইল তুমি বেডির কি উপায়, তুমি মহিলার উপায় নাকি? আল্লাহ তোমার স্বামী তো নবীওয়ালা হইয়া আল্লাহর মেহমান হয়ে গেছে গা, তুমি মহিলার উপায় কি? কাজে তোমারও বয়াতের রসুল নিতে হইল, জিও টিকিট তোমারও করতে হইল, স্বামী টিকিট দিয়া তুমি যাইতে পারবা না, হে হে স্ত্রীর টিকিট করতে হইব, টিকিটটা করিয়া স্টেশনে বসা থাকেন, টিকিট রূপ আছে না, যেমন একটা দিন বহতান স্টেশন পুলিশ আইতেছে বন্ধু না বয়াসে টিকিট ওয়ার বয়াসে গাড়ি আইসা করছে, গাড়ি তুটা গেছেন গা, গাড়ি তুটা মাত্র টিটি আইছে পুলিশ আইছে অহন বয়াসে, কিন্তু দেখতেছে হাত দিয়া বুকটার মিদে টিকিটটা আছে কিনা, না থাকলে তো বয়াসে ঠিক না, বারবার দেখে আছে কিনা, দেখে যে টিকিট আছে বাহ বাহ শান ধরে বৈশা দিছে ঠিক না বাজা, হ্যাঁ বৈকন টিটি এসে বৈশা কর সাহ আপনার টিকিট নেন টিকিট, টিটিএর টিকিট দিয়ে সৌদিয়া গেছে, আর আপনি দাঁড়াই দিচ্ছেন কেরে, আপনি তো সরকারের মেহমান, আপনার জন্য তো জাজিমের চেয়ার বানাইছে প্যান্ট লাগাই দিছে, টিটিএর টান্দা নিয়ে চেয়ার বসায়া প্যান্টটা চালাই দিছে, আর আমি ঘুমাই রাজধানী গেলে আমি ডাক দেয় ওরাই মনে ঠিক না বলছা, আর সামনে এক গেছে গিয়া ক হুজুর আপনার টিকিট, হুজুর ডাকে দাঁড়িয়ে লাম্বা দেখলে তুই মাথা দেখল রুমাল কান্দ দেখল হুজুর টিটিও হুজুর ক হুজুর আপনার টিকিট, যে ভাত আইতেছে আর যে ভাত দিন কেড়ে মুখে বলেন না টিকিট আছে কিনা করছেন কিনা, চুপ করে কর না টিকিট তো না, টিকিট তো করতালাম না, সকল মানুষের টিকিট কই আসলো আপনি করতে পারলেন না, ব্যাপার কি টিকিটের দ্বারা সরকারের মেহমান হয় জাজিমের চেয়ারও বসে দেখেন ফ্যান চলে, আমরা টিকিরা সালাম জানাই পুলিশও সালাম জানায়, আর আপনি অত বড় মৌলিশা কি কাম করে মসজিদ ইমামতি করি বাহারে বাহ ভালা কামিতে করে টিকিটলে সারা দেয় গাড়ি তুটলে না আপনি কি নোটিশটা পড়ছেন না, এই সাইনবোর্ডে কি লেখা দেখেছে দেখি টিকিট বিচিত কেউ গাড়িতে উঠিবে না, কেন সরকারের আইন এসে উঠিলে হ্যান্ডকাপ লাগিবে জেল জেল যাইতে হবে, যে সরকারের ইচ্ছা নাই তোমার জেল কাট জেল কাটানি তোমার জেল যেমন সরকারের ইচ্ছা না কত বড় মায়া দয়া, ওই যে সাইনবোর্ড লাগিয়ে রেখেছে টিকিট বিচিত উঠিবেন না, আপনি না লেখাপড়া জানেন এটা দেখছেন না মাতলা নয় রাখে দেখছি তো দেখা করলেন না কেন, আমার যে মনও নাই মনও না থাকলে পুলিশ হ্যান্ডকাপ লাগাও লাগাও হ্যান্ডকাপ কোথায় হ্যান্ডকাপ যে লাগাবেন দেন আমার দাড়ি কত লম্বা শূন্য টুপি পাগড়ি রুমাল শূন্য, এই যেন আমার যে বত তসবি আছেন পাঁচশো তো নমাজ পড়ি আর মাই ছেড়ে নমাজ পড়াই আমার এই হ্যান্ডকাপ লাগবেন খাতির করবেন নাকি শু কি সাহ কলে মৌলী সাহু আমের যদি টুপি আর দাঁড়িয়ে লেগে ছেড়ে দে বুঙ্গার সরকার আমি যত বাট আছে সব দাঁড়িয়ে রাখবো আর টুই মাথা দিব দিয়া কবল আমার টিকিট লাগতো না একটা টিকিট লাগতো না, তো সরকারের আইন কানুন সব শেষ, টিকিটেরও দাম নাই মাস্টারেরও দাম নাই কোন কিছুর দাম নাই বুঝলি, তে তো জেলখানা বানাই লোকের জেলের তো কোনো দরকার না হ্যান্ডকাপের দরকার নাই, এটার দ্বারা আপনি এটা হইল গাড়ি এটা হইল বাড়ি টুফিদারি জুব্বা জাব্বার দ্বারা নমাজের দ্বারা সম্মান আছে, আপনার বাজারে গেলে হুজুর সাহ একটু বসেন না, আমার আব্বা মারা গেছে এক মাস হয়েছে একটু আমার দোকানটা একটু দোয়া করে দেন না, আপনার হুজুর সাহ করে বসাইব এরপর সাব স্কুল ধরে সাব স্কুলটা খাইব এরপরে কোপায় জায়গা সময় হয়েছে কোথায় আপনার জ্যাবটা কই দিকে কেউ কিছু দিয়া দেয় না খাতির পাইছেনি, আর ইটা তো বাড়ির মজুরের বিনিময় পাওয়া যাবে না, লম্বা জুব্বার রুমাল টুপি দাড়ি সুন্নত নমাজ এটার বিনিময় তো দুনিয়াতে পাওয়া যায় বাড়ি ঠিক না, কিন্তু কাপড় টি খুললা গঞ্জি ভিটা লাল গামছাটা কান্দ দিয়া দোকানের বাজার আনেনছে
কই বনি হুজুর একটু চা খায় যান আমার বাজানের একটু দোয়া করে দেন বলবো বলতো না আছে পোশাকের দাম আছে বেটা নমুনার দাম আছে কিন্তু এটা বাড়ির জন্য এটা হইল গাড়ি এটাই এক দেশ ওটা আরেক দেশ গাড়ি উঠতে গেলে সরকারি মেহমানে উঠতেইব সরকারি মধ্যে শান্তি পাওয়া যাইব কিসের দ্বারা মেহমান ওই মাস্টারের কাছে লাইন ধরো টিকিট লও বুঝে পেয়েছি বাজা প্রেমিক হইয়া দাঁড়াও কিছু দেও কিছু নেও এই টিকিট লাগিয়ে দিব তার রূপ আছে রূপ না তাহলে খালিয়া তাই যে বড় রাখলে তালাশ করে পাইবেন কিছু এইগুলা রাখ তুই বুঝে বো রাখলে তুমি সরকারের মেহমান সালাম কইরা যা মেরছি আরো বসাইব আর আমি ঘুমাবি ঘুমাইয়া যা কিন্তু টিকিটটা সারা গাড়ি চড়লে জুব্বা দেখাইলে টুপি দেখাইলে নমাজ রোজা দেখাইলে কাম চলবে না গো কবর হইল গাড়ি হাসরের মাঠুর রাজধানী এই দুনিয়াটা হইল বাড়ি এই দুনিয়ার বাড়িতে হাই আছে দুনিয়ার বাড়িতে এই সমস্ত আমলের বিনিময় নগদ পাওয়া যা এটা তো তুমি পাইলেছ কিন্তু কবরে যখন যাই বাড়ি টিকিট লা লইয়া যাইও এই টিকিট লা হইল আমার নূর নবী মনোযোগ এর লিগে নবীর রূপ আছে নয়ন বইয়া দেখো নবীজিরে আর প্রাণ বড়িয়া রাখো অন্তরে তাহাকে এই নবী যার কাছে বর্তমান স্বয়ং নিরাকার নিরঞ্জন আল্লাহ পাক বর্তমান তুমি আল্লাহরে দেখতা না দেখতা শুধু নবীকে কাজে নবীলার দ্বারা তুমি হইলে আল্লাহর মেহমান আরে তোমার পরীক্ষা নিরীক্ষা নাই যখন কবরে যাবে আপনি সুম প্রসাদ মিনা হইলে যান না আইনের কোলা লাহু নেম কান ও মাত্র অরুস না বাবে সুলাসি মোজারেদ না সরাইয়ান শুরু থেকে যদি আসে নুম আসবে আমর আর যদি যারা ভাইয়া জুড়ো সোলাসি মোজারেদ থেকে আসে তো নিম আসবে আমর নিমো আসে নুমো আসে দুনু হালতে বলবো এই নূরের বরর বিষয় জোরে ওই আল্লাহর মেহমান তুমি বাছুর গড়ের দুলার মতো আর আমি ঘুমাইয়া যা নিদান কালের দয়াল নবী নিদান কালের দয়াল নবী যারে আমরা ছিলাম না যাহার প্রেমে মজি আছেন পাক রবানা যাহার প্রেমে মজি আছেন পাক রবানা এই নবী তো 63 বছর পরে আন্দরবারে নিয়ে গেছ এখন আমরা রূপাই কি এখন আমরা নবী তো দেখছি না নয়নে পাইছি না এখন আমরার উপায় কি আমরা গাড়ির মধ্যে উঠলে টিকিট কইবাম আমার মা বোধে কই একটু আর একটু বুঝালো রে আমার মা বোধে কই বুঝালো আমি আমার নবীর কাজটা জারি রাখার জন্য আমার ওলিকে পাঠাইছি নবীজির নাই আল্লাহর ওলি বাজান একটা বার যদি বেখা হইয়া থাকা একটা ভাট আছে না বড় ভাট আরো কি ভাট বেঠি ভাট যদি ব্যাখা হইয়া যায় এটা কি ঘরে খুঁটি লাগা ব্যাখা তো বেড়ার কাছে দিলে তো ডাকায় ব্যাখা না এটা বাজারে উঠে কিন্তু এটা বেশি দামে বিক্রিও না যার মুখে সোলার লাকড়ি নাই ব্যাখা ভাস কিনা কাটিয়া এটা লাকড়ি কইরা সোলার মধ্যে জ্বালা জ্বালানির কারণে ব্যাখা ভাস বিক্রি হয় খুঁটি লাগানোর কারণে তো হয় না আর যেটা সোজা ভাস এটা নিয়ে যা খুঁটির জন্য এটার দাম বেশি বেখাটার দাম ঠিক না কথাটা বাসটা যদি দামি হই বাসা এই যে বেখা হইছে বাসকে নিজে নিজে সোজা হইতে পারবো এই বাসটা নিজে নিজে সোজা হইতে পারে না এই জন্য তার কিসমত হইল সোলা আগুনে সোলা নিজে নিজে বাঁকা হইতে পারে না বাসরে তুই যদি সোজা ওই বাসার তুই নিজে নিজে হইতে পারবে না তুই একটা কারিগরের পিসাজ হইয়ালা তুই যাই একজন কারিগরের হইয়া কারিগর যাবে তোমার হইয়া ওই কারিগরে দিব তোমারে গরম হইবা তুমি নরম
এরপরে আস্তে আস্তে চাপ দিয়া দিব তোমারে একদম সোজা করিয়া। এই বাসটা যখন বাজারে যাবে কাস্টমার পাগল হবে, ওই ভাই মেয়া ভাই গো আমার টাকা হাওলা দেন, এই বাস আমার নিচুই হবে। কেন? এটা এক তো সোজা, আবার কারিগরের হাত লাগবে, জীবনে গুনে ধরবে না। ঠিক না বাজা? আমার মামু দেখ ওমা ইউজলিল ফালাম তাজিদালাহু ওলি মুর্শেদা। আমার মাহবুদ নিজে কই নবী গো জানাই দেন আমার বন্দা নরনারি যদি দেখা হইয়া যা, দেখা নাকি আরে যদি আল্লাহর মারিফত আল্লাহর সান্নিধ্য আরে পরকালের রাস্তা থেকে যদি অন্ধকারে বইরা যা, টিকেট হারা হইয়া যা, এই নিজে নিজে কখনো সোজা হইতে পারবে না। ফালান্তা কখনো সে যান পরান দিয়া চেষ্টা করলেও নিজে নিজে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবে না, মারিফতে মাওলা পাইতে পারবে না, সান্নিধ্য মাওলা বা আল্লাহর মমিন হইতে পারবে না, সোজা হইতে পারবে না। এই জন্য আমি কারিগর পাঠাইছি নবী গো, আপনি বলে দেন আমার কারিগর কেনা, আমি আল্লাহর ওলি আল্লাহ, আমার ওলি কারিগর পাঠাইছি, তারে বলেন কারিগরের হইয়া যায় তো কারিগর তার হইয়া যাবে, তাহলে তারে হারি দিয়ে কারিগর এই ব্যাখ্যাটা রেখো দিব গরম হইব ব্যাখ্যা নরম, আস্তে আস্তে বুঝ দিয়া তারে চাপ দিয়া দিব একদম সোজা কইরা ওলিয়াম মুর্শেদা, একদম সোজা হবে। আরে কাস্টমার বাইরা যাবে রে আল্লাহর দরবারে মেহমান হইয়া যা। এই জন্য বলে লাখাও পোনা লাগি ওলা ঘুমে জানুন পীর সাবরে মুর্শিদে কামেল কয় আল্লাহর কোরআন দেখো কলিয়া মিমরে সিন্দাল মুর্শেদ। এই জন্য মুর্শিদ ও দয়াল মুর্শিদ তুমি সারা নাই পরকালের গতি, আরে তোমারে পাইলে নবীজি পাই, নবী পাইলে আল্লাহ পাই, ওলির পরে ওলি আছে কেমন পর্যন্ত খোলা আছে আল্লাহর হইল এই শোন আইন। এই জন্য বলেন আল্লাহ পাক নিজে বলে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ও মুমিন নরনারী আরে তুমি কি বুঝো, আরে তোমার কাছে আমি আমার আল্লাহ তোমার আমার ওলির কারণে আমার নবী নিয়ে আমি আল্লাহ বর্তমান, নাহানু বহু বছর আনা বইল এক বছর, আল্লাহ তো কবের কাম আছেন আনা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি একা তোমার সারক থেকে আরো নিকট এব মমি, কিন্তু আনা তো বলছে না, কি বলছে নাহানু নাহানু হইল বহু বছর, আমরা ও মমিন আমরা তোমার কলবে বর্তমান, এই কারণে লাখ না লাগিম ওলা কুমার জানুন তোমার কোনো ভয় ইহকাল মরণকাল পরকালের নাই। তা আমরা কারে দিয়ে বলছ, আরে আমার নবীর পরে বলি গণ হইল জ্যোতি রৌদ্র, এই রৌদ্র যার কাছে বর্তমান আল্লাহ পাক কয় আমার নবী নিজে বর্তমান, তা আমি আমার নবী নিয়ে আমি আল্লাহ নিজে বর্তমান। এজন্য বলছি আমরা তিনও জন দেখবাই একজন রে পাইবা দুজন রে বর্তমান, হে মমিন নরনারী তোমার সারথি আর নিকটে বর্তমান। এই জন্য ইদুখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন, মুমিন নরনারীর জন্য দুযোগ নাই, নবী ঘোষণা দিয়া দেন খালিদিনা পিহা চিরকাল থাকবে, কখনো আল্লাহ বাহির করবে না। এই কথাটা কেন বলল এবং নহর হইল এক বছর, আনহার কেন বলল বহু বছর কেন বলে? আরে আল্লাহ কই মুমিন নরনারী আমার মেহমান, কার কারণে? নূর নবীর কারণে। মেহমান যে হইয়া গেছে জান্নাত গেলে পিয়াস লাগবো পানি, পানি যদি দেয় তার মনে চাইব শরবতে, পানি হইল একটা নহর, এখন যখন শরবত চাইব আরেকটা নহর তার সামনে আসবো, ওইটা পান করলে শরবত পাওয়া যাইব, আবার বলবো আমার ডাবের পানি খাইতাম, ডাব পানি পাইবা কই ইচ্ছা করা মাত্র আরেকটা নহর ডাবে, আরেকটা হইল লেমন শরবত, যখন যে কিসিমের ইচ্ছা করবে তখনই তোমার সামনে ওই নহরটা বর্তমান হবে। এই জন্য এক বছর না বলিয়া আনহার বহু বছর বলিয়াছি, বুঝতে পারছেন বাজা? হ্যাঁ,
খালেদিনে বিয়াসি রোগাল থাকবা কেরে বড় বড় বাংলা যখন ভাড়া নেয় হঠাৎ করে বাংলা তো ভালো ফানি টানি আছে কিন্তু মালিকের নোটিশ করে বাংলা খালি করো বাংলা খালি করো তহট পোলা পানলে কই যা মার্কে বাংলা দেখুন লাগে পানি ভাই না ভাই বাগান আছে না না আছে পেরেশানি না আল্লাহ পাক কই দুনিয়ার পেরেশানি নি তোমার মনে থাকে তুমি মনে করো আল্লাহ যে বাগান দিছে জান্নাত যে দিছে এটার থেকে নিয়ে আবার নোটিশ করে নাই মা বৌদি কই খালি দিনা কি হ চিরকাল থাকবে কেউ নোটিশ করবে না বলুন সুবহানাল্লাহ বাজার কি বুঝলেন শেষ পর্যন্ত বয়াতে রসুল নীতি এই যে লোক গুলি বসে রয়েছে কার স্লোগান দেয় নবী কার নবীর স্লোগান দিলে আল্লাহ বেজার না খুশি নবীর গুণ কুদ্দুর কুদ্দুর দাদা নাই আমার কুদা গো তুমি কি গুণ করবারে ওরা বানা লাকা জিগরা রসুল আপনি কি মনের শান্তি আসে না আমি আল্লাহ নিজে আপনার সার মর্তবা বরন্দ করে দিয়ে পেয়েছি সারা সৃষ্টি জগৎ মিল্লা যদি সার কমে বাড়ছা একশো তার কমাইতে পারবে না এই জন্য আমার নবীর গুণ যত করবে আমি আল্লাহ যখন গুণ করি আরেকজন আল্লাহ আছে আল্লাহর তুল্য কেউ গুণ করতে পারবে কাজে নবীর গুণ যত করবে নথিপাল্লা কিন্তু সন্ন্যাসে মন গড়া কত দিয়া আপনার মন করব কালা হ্যাঁ নবী আল্লাহ পাক নিজে বলে আল্লাহু আলিমুল গাইবে ফালাই সুরওয়ালা গাইবে আদা ইল্লা মান ইরতাদা মির রাসূল আমি আমি কাউকে আমার গায়েব জাহির করি না কোন ফেরেশতা কোন পয়গম্বরে করি না ইল্লা মান ইরতাদা মির রাসূল আমার রসুল যে গায়েব জানে এই গায়েব কোন ফেরেশতা কোন পয়গম্বরে জানে না কোন গায়েবটা মাহবুব কোন গায়েবটা মাহবুব কোন গায়েব সাহ আমার মা বোধ করে দাওয়াত করে আমি আনছি আমার কুলে রে সোম্মা দানা করো নিকোটাইসা পড়েন একদম আমার নিকোটাইসে পর্দাও আছে পর্দা নাই উড়াই দিয়েছি এখন কি করছে আমার রসুল আমার দিকে ছায়া রয়েছে রে মা জাগাল বাসার ও মা তগাল আমার মা বোধ করে স্বয়ং আমি আল্লাহ দেখে আমার নবীর চোখের ফাঁকি মারে না বলুন সুবহানাল্লাহ আমার নবী খালি হাতে গেছে না সুবহানাল্লাহ যে আশ্রা রাত্রে নিশিরাত্রে দাওয়াত করে আমার আনসো গো দয়াল মালিক আমি খালি আছি না তোমার লাগে হাদিয়া আনছি কি হাদিয়া তাহিয়া সলাবাত তৈয়বা আর তাহিয়া তো লিল্লাহ সলাবাত তৈয়বা আমি কলমের এবাদত শরীরের এবাদত মালের এবাদত সম্পূর্ণ তোমার জন্য হাদিয়া আনছি আল্লাহ পাক পায়া খুশ হইল নবী গো আনছেন তো এমন জিনিস যেটার উপযুক্ত লায়েক আমি আল্লাহ আপনি আটলান্টিক মহাসাগর আনছেন না চন্দ্র সূর্য আনছেন না জাবালে আবু কুবাইস আনছেন না আনছেন এমন জিনিস যেটার উপযুক্ত আমি আল্লাহ আরে তো কলমের আবাদত শরীর আমে আয়া হে সুরা নূর কা তুয়ে সায়া নূর কা আর উজবে ঠোকরা নূর কা সায়া কা সায়া না হোতা হে না সায়া নূর কা তেরি নসে পাক মে হে বচ্চা বচ্চা নূর কা তুয়ে আইনে নূরে চেরা সব গরনা নূর কা ওরুনে কা জব বিসমিল্লাহ গিল মানে পুকারা ইল্লাল্লাহ খুদ রব নে কা মাশা আল্লাহ মাহবুব হামারা হামারা রব্বে সাল্লিম আলা রাসূলিল্লাহি মারহাবা মারহাবা ইয়া রাসূলাল্লাহ ওটো তো পাকি ও রহমাতুল লিল আলামিন ও ইয়াসাবে সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া ইলাহি
ওয়াস্তা আলে রাসূল এ সালামি আজে জান্নাত ও কবুল এ সালামি গোলামানা ও কবুল রব্বে সালিম দাইমান আবাদা আলা নবী কা কাইরে গাল কে কুল্লিমি সাল্লুমু ইয়া কামবাল সাল্লু আলা সাদিল আমিন মুস্তাফা মা গাগিলা রহমাতাল লিল আলামিন বালাগাল উলা বি কামালিহি কাজাবাদু জামি জামালিহি হাসুনাত জামিও হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মা বোনেরা পর্দার আড়ালে যে যেখানে আছে এখন রাত্র গভীর আরে বাবা সাইটটা জিবাই দিয়েছে রাত্র ডিজিটাল বর্তমান দাগাটা ওগুলা তো টেক্সে বসে থাকতে সভাপতি টানের তো বইটা ধরতে দিব হ্যাঁ না ধরলে নৌকা গতি দিবে না ঘোরানি দিবে আর আর সেই চেয়ারম্যান তো দেখছেন এইভাবে বহা থাকতে হ্যাঁ সভাপতি বানাইলে ঠেকা বসাতে হয় ওই একবার এক মুভির পাইগার সর বসা আছে আর আজ গাছে বসা আছে একটা প্রেমের কারণ প্রেম আছে না প্রেমে এই তো ঘুমে ঘুমরে দাঁড়িয়ে দূর শরীফ নবীর কোন গানের মধ্যে চিল্লাম দা দাঁড়াই দেখা বাবারি এশকের একটা গ্যাস আছে ভিতরে এশকের গ্যাসে যখন ধরে তো চিল্লান না দিলে গ্যাসটা বাইরো না গ্যাস না বাইরিলে দম ফুটা লাগে গ্যাসটা বাই করে দিল আরাম পাওয়া নারায় তো বিড়াল ষোলো গান নারায় রিসাই আর সোলালা ষোলো গানটা দিল ভিতরে গ্যাসটা বাইর এবং খালি একজনের যে গ্যাসে ধরে তা তো না সবেরই ধরে গেছে তো একজনের সাথে সাথে সবই বলে গ্যাস বাই করে প্রেমের গ্যাস ঠিক না হ্যাঁ বাজার প্রত্যেকটার একটা একমত আছে প্রেমে এসকে দুইরা লাইলে নুরু নবী এত ভরসান আজকে শুনলাম এমনি পাল্লা দাঁড়ায় দেখা নারাই তো বিড়াল্লাহ তোমার রসুলের কত ভরসান নারাই রিসাল দিয়া রসুল শেষ মোবিল নেই না এই জন্য আমি যে নয় সায়া থাকি ডাইনার বামে আমার দেখকে আফসোস জানা কেন এইগুলি তো আমার রুহানি আওলাদ জামিন নবী কার জামিনটা হুম্মতে তো ওলি গন্ডে পাঠাইছে তুমি মুড়িদের জামিনটা মানে আমি মুড়িদের মায়া লাগে না মা এই যে গুম্ফালায় বসে হয়েছে সে হারাটি আমি দেখকে চিনি তো আল্লাহ রহমতে আপনি যাই না ঢাকা গিয়ে জন খারুবি আমি চিনালাম আমরা কারণ আমি ফিঞ্জুরত বসে বিরাটি করি না আমার মালিকে ফিঞ্জেলাম আছে কোদাল আর উড়াল এলে মেয়েছে নাপ ছিল না বুঝলেন মা পাক পবিত্র ছিলেন তবে বাপ মার মাধ্যমে পাঠিয়েছেন এলি বাপ রে দুনিয়াতে মা কামিনার কলমের মধ্যে মা মেনাকে আমার ফেডো নাই বাচ্চা ফেডো তো দুনিয়ার বাচ্চা ফেডে না কলমের মধ্যে পেট বাড়িও না বাড়িও লাগে না কিন্তু গাইবে আওয়াজ দেয় আপনি নবী আম্মা হবেন বুঝে আই না কোভাতর ভাড়া দিলে মোময়া যা আমি গড়তে বেরিলে উঠ দুম্মা ফাঁক পশুপাখিগুলাই আমার সালাম করে এতে প্রমাণ হইল আমার মধ্যে নূর নবীর রহমাতুল আলম আছে বুঝেনি বাধা না ঈদে মিলাদুন নবী পবিত্র মহফিল খানা যে সিজনে করা হয়েছে খুব সুন্দর সিজন এটা অগ্রহণ মাসে না শীত না গরম না বৃষ্টি আপনারা এটা ব্যবসার জায়গা তেজারতের জায়গা ব্যবসা তেজারত করা সুন্নতের আসুন এটা যদি বছরে ঠিক রাখতে পারেন এই একটা ওসিলা আল্লাহর নবীর ঈদে মিলাদ নবীর খাতিরে এটার মধ্যে রহমত বরকত সবসময় নাজিয়ে থাকবে জাহিরি বা তিনি হ্যাঁ বালা মুসিবত থেকে বাচ্চা থাকতে পারবেন তা আমি বইলা যাই যদি না থাকি আপনারা ওলামায় আহলে সুন্নত আইনিয়া এই মহফিল খানা করায় আমি অন্তরঙ্গ খুশি আমার চেয়ারম্যান আমার ছেলে চেয়ারম্যান সিরাজুল ইসলাম চেয়ারম্যান মোহাম্মদ হানিফ এবং আরো আমার ছেলে জাহাঙ্গীর এই লাইনে যে বসা আছে সব লাইনে মনে করেন রুহানি ছেলে আর একটা আফসোস আমার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারাম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিকি ওয়া সাল্লিম মাহমুদ এই বুঙ্গারসর মেঘনা বাজারে আজিম শান পবিত্র মহফিলে মিলাদে পাকে কোরআনে কারিম হাদিস শরীফ হইতে প্রথম হইতে এই পর্যন্ত যা কিছু আলোচনা যা কিছু বয়ান করা হইয়াছে
এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হইয়া থাকে তোমার মেহরবানিতে মাফ করিয়া দাও মাহবুব। এই পবিত্র মবিলের সওয়াব তোমার পাক দরবারে কবুল করিয়া তোমার মাহবুব আমাদের আকাও মওলা সরকারে দুয়ালম নূরে মুজাসম দয়াল নবী রহমাতুল আলামিনের দরবারে আলিয়াতে আমাদের তরফ হইতে হাদিয়াতান কবুল করিয়া নাও। নবীজি উসিলা সমস্ত নবীগণে পৌঁছায়া দাও সাহাবাই কেরাম আহলে বাইতাম সলেহেন সিদ্দিকিন সুহাদাই কেরাম সুহাদাই কারবালাকে পৌঁছায়া দাও আইমাই কেরাম মাসাই কেজাম সমস্ত আউলিয়া জাহিরি বাতিনি সকল অলিগণে পৌঁছায়া দাও আজম পিরানিপির দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানিকে পৌঁছায়া দাও ওনার ফাইজ বরকত দিয়ে আমাদের মালামাল করিয়া দাও। মাহবুব আমরা প্রত্যেকেরই মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বেড়াদর আত্মীয় কুটুম্ব যারা এই দুনিয়া সারিয়া কবরে এতিম হইয়াছে জানি না গো মাহবুব তারা কি হালে আছে এই পবিত্র মহিলার সওয়াব তাদের রোগে বসায়া দাও তাদের চিরদিনের জন্য শান্তির গর্বে একটু রাখো। মাহবুব তোমার আশিক বন্ধারা এই শীতের রাত্রে অন্ধকার রাত্রে বহু দূর দূরান্ত হইতে ঘরবাড়ি সারিয়া আরামের ঘুম সাইরে দিয়া তোমার প্রেমে প্রেমিক হইয়া এই পবিত্র মাহফিলে আসে সাতকের মতো বসিয়া মওলা গো তোমার আশেকরারে নিয়া তোমার দরবারে আসামি অপরাধী হইয়া পবিত্র মিলাদের শেষে হাত উঠাইলাম কাঁদিয়া কাঁদিয়া মাহবুব আমার দয়াল নবীর পবিত্র মিলাদে পাকের খাতিরে আমরা সবাই রে বেগুনা করিয়া দাও দান করো জাহির বাতেন বিমারও মুশকিল হইতে পূর্ণ সালামত রাখো ইমানের সহিত কায়েম রাখো ইমানের সহিত আখির ই বিদায় করিও কাল হাসরে দয়াল নবীজির সাফাত আমাদের নসিব করিও। মাহবুব পর্দা উঠাইয়া শতকিনীর মতো বসে আছে আল্লাহ আমার মা বোনকে বেগুনা করিয়া দাও তাদের ইমানে বরকত আমলে বরকত হায়াতে বরকত রুজি রোজগার রিজিকে বরকত দান করো আকিরি বিদায় করিও কাল হাসরে মা ফাতেমা সৈয়দাতুন্নিসা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা রহমতের বিছানা তাদের জায়গা দিও। মাহবুব যাদের উসিলা এত বড় আজিম শান পবিত্র মাহফিলের আয়োজন করা হইয়াছে আর যারা দূর দূরান্ত হইতে আসিয়া এই পর্যন্ত বসিয়া সরে গেছে আল্লাহ উভয়জনকে তোমার গাইবি খাজানার নিয়ামত দিয়া দুনো জাহানের জন্য মালামাল করিয়া দাও যতটি আলিম নাই বেরাসুল এই মাহফিলে উপস্থিত এবং অনুপস্থিত উনাদের হায়াতে বরকত দান করো উনাদের এলমে আমলে দর্শে তদৃশে বয়ানে ফাহিমে বরকত দান করো যতটি তালিবুল এলেম আছে এলেমে কামিল দিয়া আলিমে কামিল বানাইয়া দাও যারা দুটি হাত উঠাইয়া শতকের মতো বসিয়া আছে আমি জানি না গো মাগু তাদের মধ্যে কেডা কোন কিসিমের বিমারির ভোগ করতেছে ডাক্তারি ওষুধে পূর্ণ আরাম হইতেছে না আমার দয়াল নবীজি পবিত্র মিলাদে পাকের খাতিরে প্রত্যেকেরই জাহিরি বাতিনি বিমার হইতে পূর্ণ সেবা সালামতি দান আমি জানি না গো মাহবুব কেডা কোন কিসিমের মুশকিলের মধ্যে পড়িয়া রয়েছে ঘুমের ঘরে গেলে ঘুম আসে না চিন্তার কারণে মওলা গো আমার দয়াল নবীর পবিত্র মিলাদে পাকের খাতিরে প্রত্যেকেরই জাহিরি বাতিনি মুশকিলগুলি আসান করিয়া দাওতের আশা আর কতজন রুজির তালাশে বিদেশে যাইবার আশা কতজন বিদেশে যাইয়া কষ্টের মধ্যে আছে কতজন জেলখানার মধ্যে আছে খালাস পাইবার আশা মাহবুব এই গ্রামের কবরস্থান
আশীর্বাদের কবরস্থানে যত মুমিন মুমিনা সকলকে চিরদিনের জন্য শান্তির গর্ভে একে রাখো। তোরকে জানো তুমি, আমি তাদের জন্য কি চাইবো বাবু। আমার প্রত্যেক ছেলে মেয়ে উপস্থিত অনুপস্থিত দেশে বিদেশে যে যেখানে আছে সকলের উপরে রহমতের ছায়া বরকতের দরজা খোলা রাখো। সেখান ভাই বেড়া ধরল ইয়া এত বড় আজিম উসান পবিত্র মহফিলের আয়োজন করছে, সকল বাজারের তরফ হইতে হাজিরিনের তরফ হইতে পবিত্র মহফিল গানা তোমার পাক দরবারে কবুল মঞ্জুর আজমাইন মহাকেলা ইলাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।